chana কিরে কি হইছে? পান্ডিবের সাথে ঝগড়া করছিস দোস? খবরদার তুই আমাকে দোষ বলবি না। তোমার কিসের দোষ? ব্যক্তিগত এই বেডশিটটা আমি কালকে কিনছি না? বেডশিটটা তো কিন্তু খাটটা তো আমার। তোর কি হইছে বলবি তো? তুই আমার বান্ডির প্রোফাইল পিকে লাভ রেখে দিছস কেন? এটা কোনো কথা? বান্টি ভাই কি দূরের কেউ? বান্টি ভাই তোর বয়ফ্রেন্ড, তুই আমার বান্ধবী। একটা ছবি আপলোড করছে দেখে কিউট লাগলো, সেই জন্য একটা লাভ রিয়াক্ট দিচ্ছি। এখন লাভ রিয়াক্ট না দিয়ে যদি অ্যাংগ্রি রিয়াক্ট দিতাম তাহলে তো তোরেই ধরত, বলতো তোমার বান্ধবী আমার ফটোতে অ্যাংগ্রি রিয়াক্ট দিছে কেন? দুনিয়াতে কি রিয়াক্টের অভাব পড়ছে? লাইক আছে, কান্দনের রিয়াক্ট আছে, চোখে দেওয়াস নাই তো লাভ রিয়াক্ট দিতেইব কেন? এই ওই ছবিতে তো আরো অনেক মেয়েরাই লাভ রিয়াক্ট দিছে, তুই কি সবাই এভাবে খুঁজা বের করে ধমকাবি? এখানে অন্য মেয়ের কথা আসতেছে কেন? তুই আমার ফ্রেন্ড, তুই আমার ফ্রেন্ড হয়ে আমার বয়ফ্রেন্ড নিয়ে কেন টানাটানি করবি? আয় দাঁড়া, এখানে টানাটানির কি দেখলি? আমি কিছু বুঝি না মনে করছস? দেখছস আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা, ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, কয়দিন আগে আমার আইফোন কিনে দিছে, এসব দেখে তোর মাথা নষ্ট হয়ে গেছে। এখন ধান্দা করতেছিস কেমনে আমার বয়ফ্রেন্ড ভাগাবি? তাহলে তো বুঝছস। এই তুই কি কইতে চাস? ভাগামো কি? তোর বয়ফ্রেন্ডরে আমি ভাগামো? মাম্মা এত সোজা না, বুঝছস? তোর মতো একটা খ্যাতের দিকে আমার বয়ফ্রেন্ড ফিরাও তাকাইব না। তাহলে তোর এত টেনশন কেন? টেনশন তো আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে করতেছি না, আমার তো রাগ উঠতেছে তোর উপরে। আচ্ছা শুন, ফ্রেন্ড হিসেবে তোর একটা অ্যাডভাইস দিই, প্রত্যেকটা মানুষের নিজের কোয়ালিটি ক্যাপাসিটি বুঝে আগাইতে হয়, শুধু শুধু লোভের জিবলাটা বাইর করিস না। তোর জ্ঞান দেওয়া শেষ? এই নে। কি জিবলা? তোর বয়ফ্রেন্ড আর তোর নাই, যা। নিতু তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস, তুই এখন লাভ রিয়াক্টটা তুলবি? জীবনেও না, কখনো না, দিছি তো দিছি। তুই কিন্তু আমারে চিনস না, এর ফল কিন্তু ভালো হইব না। শুরুটা তুই করছস, এন্ডিং আমি দিব। মনে কর তোর বয়ফ্রেন্ড এখন আমার। ছেড়া কথাই শুইয়া এই আমার বেচিতে না না না, তোর সাথে ঘুমামই না, যা চল। ছেড়া তোষকে বসিয়া নিতু বেগম রাজপুত, না রাজপুত্র না, জমিদার পুত্র হইতে পারে, জমিদার পুত্রকে পাইবার স্বপনে বিভোর। আহারে এই দুই নাই, এমন ছাড়া পড়া দিন পড়িল ফালতু। আয়নার টুকুরতে মন ফানা ফানা, দিন তানা তানা, এক চোখ কানা, ময়ূরের মতো নাচে শিয়ালের ছানা। আমি শপথ করিতেছি যে তানিয়ার বয়ফ্রেন্ড বান্টি ভাই, ভাই কেন ভাই বাদ, তানিয়ার বয়ফ্রেন্ড বান্টিকে আমি আমার বয়ফ্রেন্ড করিয়াই ছাড়িবই ছাড়িবই ছাড়িবই। আমি এত এক্সপ্লেইন করতে পারবো না, তোমাকে বলছি না তোকে ব্লক করো, মানে এক্ষুনি ব্লক করবা, ফোনেও করবা। ও ফোন নাম্বার আমার কাছে নাই তো, শুধু ফেসবুকে আছে। আহারে কি দরদ, ফোন নাম্বার নাই, থাকলে কত ভালো হইতো, বুক ট্যাক করে ফাইটটা যাইতেছে, তাহলে ফেসবুকেই করো। আচ্ছা তোমার মাধ্যমে তোর সাথে পরিচয়, তোমরা তো ফ্রেন্ড একসাথে থাকো, এই কোনো ঝামেলা হয়েছে তোমাদের মধ্যে? একসাথে থাকি থাকবো না, ফ্রেন্ড ছিলাম ফ্রেন্ড নাই। আচ্ছা তুমি আমাকে এত জেরা করতেছো কেন? একটা লাভ রিয়াক্ট পেয়ে গেলে গেলা গলে যাওয়ার কি হলো? মেয়েটাকে দেখে তো ভালোই মনে হয়। এই দাঁড়া, কি বললি তুই? ভালোই মনে হয়? তোমার সাথে কোনো ফাল করছে? আমাকে কোলে নাও, আমরা হাঁটবো। কোলে নিবো মানে বুঝি না। আমি কি হিব্রু ভাষায় কথা বলতেছি? কোলে মানে বোঝো নাই, আমি তোমার কোলে চেপে রেস্টুরেন্ট পর্যন্ত যাব। আমার তো এমনিতে গাড়ি লাগতেছে, তারপর কোলে উঠবা? আর মানুষ দেখলে কি বলবে? মানুষ দেখলে কি বলবে মানে আমি কি মানুষের কোলে উঠতেছি? আমি আমার বয়ফ্রেন্ডের কোলে উঠতেছি, মানুষের কি? সময়টা ভালো না তো, মানুষ উল্টাপাল্টা বলতে পারে। বান্টি, মানুষ উল্টাপাল্টা কিছু বলতে আসলে তুমি বলবে আমি তোমার কাজিন, আমি সেন্সলেস হয়ে গেছি, তুমি রিক্সা পাচ্ছ না তাই তুমি আমাকে কোলে করে হসপিটাল নিয়ে যাচ্ছ, ব্যাস। আমাকে তুমি কোলে নিবা কি না? ইয়েস অর নো?
আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো তুমি যদি তার মধ্যে আমাকে কোলে না নাও আমি উল্টো দিকে হাঁটা শুরু করব আমার পিছন পিছন আসবে না আর জীবনও তোমার সাথে আমার দেখা হবে না এক দুই আসো কোলে আসো তোমার মোবাইলটা দাও মোবাইল দিয়ে কি করব আমি তোমার কোলে শুয়ে শুয়ে কি করব গেম খেলবো ওকে ব্লক করব তাকে ব্লক করবা নিতুকে ওলে বাবালে নিতু নামটা একেবারে জিবার আগায় এসে বসে থাকে দাও মোবাইল দাও আয়নার টুকরত মন ফানা ফানা না কোলে নাও না এক চোখ কানা ময়ূরের মত নাচে শিয়ালের ছানা জানাটা কথা বলি কি বলো তুমি আমাকে ব্লক করতে বলছিলে আমি ব্লক করতাম এখনই করতাম কিন্তু তুমি আমার এই জন্য পানিশমেন্ট দিতেছো বেশি কথা না বলে রাস্তা দেখে হাঁটো ঝাঁকি যেন না লাগে আমার দাঁড়ান দাঁড়ান স্কুল বাড়ি গেছে বিকালটা সকালে গেছে ভাই দানিয়েল কি হইছে নিতু আমি দেখছি নিতু এখানে তানিয়ার কি হয়েছে সেটা দেখতে আসছিস নাকি ওর অনেক কষ্ট হইতেছে তোর অনেক মায়া লাগতেছে মায়া কান্না কানতে আইছস না মানে তেমন কিছু না ওর একটু কোলে উঠতে ইচ্ছা করছিল তো কোলে নিছিলাম এটা কোন ধরনের ইচ্ছা ভাই আপনি তো ঘেমে গেছেন আমার কাছে পানি আছে পানি খান দাও না প্লিজ অনেক তৃষ্ণা পাইছে তোর পানি লাগবে না যা তোমার যদি এতই তৃষ্ণা লাগে তৃষ্ণায় একেবারে মরে যাচ্ছ আমাকে একটু বলতে আমি ব্রেক দিতাম দাও টাকা দাও কেন ওই যে সামনে দোকান দোকান থেকে পানি নিয়ে আসি টাকা দাও টাকা দাও তুমি দাঁড়া আসিস কেন তোর পানি লাগবে না যা আজব তো যাস না তোর ইচ্ছা দাঁড়া স্যার যা কি বলবা ইম্পর্টেন্ট কিছু ভাই এই সময় তানি আসবে না তো না না ও এখন আসবে না কালকে রাতে ফোনে বলছিল বেলা করে ঘুম থেকে উঠবে বিকালে ফোন দিলে দিতে পারে কি বলেন ভাইয়া ও তো সকাল আটটায় ঘুম থেকে উঠে সাজুগুজু করে বের হয়ে গেছে তাই নাকি দেখি তো কই গেল আপনি কি ফোন দিবেন নাকি হ্যাঁ দেখি কই ভাই ভাই এখন ফোন দিবেন না প্লিজ তানি অনেক চালাক তো আপনি ফোন দিলেও বুঝে যাবে যে আমি আপনাকে বলছি আর ভাইয়া আমি যে আপনার সাথে দেখা করতে আসছি এটা যেন কিছুতেই জানতে না পারে চিন্তা করো না ও জানবে না তুমি কি বলতে আসছিলা বলো আমি যে আপনাকে একটা লাভ রিয়েক দিছি এটাই কি আমার অনেক বড় অপরাধ না না অপরাধ কিসের সেই জন্যই তো আমাকে ফেসবুক থেকে ফোন থেকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছেন আমার মনটা খুব খারাপ ভাইয়া মন খারাপ করো না তোমার সাথে তো আমার কোনো সমস্যা নাই তানিয়া ব্লক করছে ও যে দেখলাম আমার কোলে কোলে শুয়ে শুয়ে এই কাজ করছে তারপর দেখেন ভাইয়া কালকে আমি রিক্সা থেকে তানিয়াকে দেখলাম আপনার কোলে আমি ভাবছি ও অ্যাক্সিডেন্ট করছে সেজন্য আমি দৌড়ে আসলাম আপনি যাকে ভালোবাসার ফিলিংস থেকে আদর করে কোলে নিয়ে হাঁটতেছিলেন সেটা তো আমি বুঝিনি ওর প্রতি আপনার এই ফিলিংসটা আমার ভালোই লাগছে দেখলাম আপনি ঘেমে গেছেন তাই আপনাকে পানি খাওয়াইতে চাইলাম আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো হ্যাঁ দেখলাম তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে আচ্ছা ওর পক্ষ থেকে আমি সরি না না ভাই আপনাকে সরি বলতে হবে না ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করি হ্যাঁ বলো আমি যে আপনার সাথে দেখা করতে আসছি আমার মনের কষ্টগুলো শেয়ার করতেছি এগুলোকে বলেন না প্লিজ আচ্ছা ঠিক আছে বলবো না সেটাই ভাইয়া যদি ওকে বলেন আমাকে তো রুম থেকেই বের করে দিবে নিতে আমার বাবা নাই মা নাই বন্ধু বান্ধবও নাই আমি একটা এতিম মেয়ে ভাইয়া সবাই যদি এরকম করে আমি তাহলে কই যাব তুমি নিশ্চিন্তে থাকো ওইগুলো জানবে না আর তোমার সম্পর্কে তো এত কিছু জানতাম না তুমি ঢাকায় কি করো ওই তো ভাইয়া অনেক কষ্ট করে কয়েকটা টিউশনি করে আমার পড়াশোনার খরচটা বের করতেছি পাশাপাশি একটা চাকরিও খুঁজতেছি ভাইয়া আপনি কি আমাকে চাকরির ব্যাপারে একটু হেল্প করতে পারেন হ্যাঁ একটা কাজ করো আমাকে একটা সিভি দিও আমার অনেক মামা চাচা আছে কথা বলে দিব কিন্তু ভাইয়া
আমি তো আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, আমি তো ব্লক। হ্যাঁ সেটাই, তোমাকে আপাতত ফেসবুকে অ্যাড করা ঠিকও হবে না, তা নিয়ে রাগ করতে পারে। তোমার আর কোনো নাম্বার নেই? না ভাই, আমার একটাই নাম্বার, দুইটা নাম্বার তো আমি কী করবো, একটা নাম্বারেই তো আমার সারাদিনে কল আসে না। অসুবিধা নেই ভাইয়া, আমি অন্য নাম্বার জোগাড় করে আপনাকে ফোন দিতে পারবো। আপনি কি আননোন নাম্বার রিসিভ করেন? হ্যাঁ আমি সব ধরি, তুমি ফোন দিও। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার নাম্বারটা যদি একটু দিতেন। শোনো, তোমাকে আমি এখন যে নাম্বারটা দিচ্ছি এটা তানিয়ার কাছে নাই, তুমি যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো। তানিয়া যখন সাথে থাকবে আমি ধরবো না, ফোন তো সাইলেন্ট থাকে, আমি পরে ব্যাক করবো। ভাইয়া আপনি শুভ নামে কাউকে চেনেন? কোন শুভ, তোতলা শুভ না ফটকা শুভ? তোতলা না এটা আমি শিওর, কিন্তু ফটকা কি না সেটা কি করে বলবো। শুভ তো অনেক আছে, তুমি কার কথা বলতেছো বুঝতেছি না তো। ও ছবি আছে? ছবি তো আছেই। আচ্ছা থাক ভাইয়া, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো, এমনিতে আজকে আপনার অনেক সময় নষ্ট করলাম। তানিয়া ফোন দিছে। ভাইয়া ভাইয়া আমি যেখানে আছি আপনি প্লিজ বলবেন না ভাইয়া, প্লিজ বলবেন না প্লিজ। আচ্ছা বলবো না বলবো না। হ্যালো বাবু, তুমি কোথায়? এই তো বাসাতে আছি, তুমি কোথায়? আমার একটা কাজিন অ্যাক্সিডেন্ট করছে তো একটু বাইরে আসছি। তাই নাকি, তুমি এখন হাসপাতালে? অত সিরিয়াস কিছু না, তুমি টেনশন করো না, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। আর শুনো, আমি না কাল একটু শনি রাখরা যাবো। শনি রাখায় কেন? আমার ছোট মামার জন্মদিন, আমাকে খুব আদর করে, বলছে আমি না গেলে কেকই কাটবে না। আচ্ছা বাবু, তোমার সাথে আমার পরশু দিন দেখা হবে, ঠিক আছে? আচ্ছা টাটা। ভাইয়া ও হাসপাতালে? ওর কাজিন নাকি অ্যাক্সিডেন্ট করছে, ও সেখানে গেছে। ও আচ্ছা, আর শনি রাখরাই কি ভাইয়া? ওর ছোট মামার কালকে বার্থডে তো, শনি রাখরাই যাবে। ও এতক্ষণ কার সঙ্গে কথা বললাম? বলো না, প্যারার মধ্যে আছি। কেন যে মানুষের লাইফে এমন ফ্রেন্ড আসে আল্লাহই ভালো জানে। কি নিতু, তোমার মুখে না আমি এই নামটাই শুনতে চাই না, এমনি মটকাটা গরম আছে তার মধ্যে পেট্রোল ঢালতে আইসো না তো। তোমরা একসঙ্গে থাকো তো তাই বললাম। আপাতত আসি বাধ্য হয়ে। আচ্ছা তুমি আমার জন্য একটা স্টুডিও টাইপ অ্যাপার্টমেন্ট দেখো তো, আমার না আর ভাল লাগে না। স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া তো অনেক বেশি পড়বে, 30,000 টাকার নিচে তো পাবা না। তো কি হয়েছে, তুমি কি মাসে 30,000 টাকা দিতে পারবা না? না মানে তুমি কিছুদিন পরে এভাবে চিন্তা করো, আমাকে কিছুটা দিন সময় দাও। এমন ভাব করতেছো মনে হয় তোমার কাছে ফ্ল্যাট কিনে চাইছি সামান্য একটা ভাড়ার টাকা, এই জন্য না তোমাদের মতো ইয়ং ছেলেদের সাথে মেয়েরা প্রেম করে না। বুঝছি তো, তুমি আমার রাগ করতেছো কেন? না তুমি তো জোকস বলতেছো, আমি হাসবো। বিনতি ঠিক আছে, আমি বোকা। বিনতি কে? আমার এক ফ্রেন্ড, ওইসব খুচরা খাচরি প্রেমের মধ্যে নাই, একটা সুগার ডাডি ধরছে, ফ্ল্যাট গাড়ি নিচ্ছে, এখন একটা পার্লারও খুলে দিছে। শোনো, সবাই তো আর বিনতি হতে পারে না, তাছাড়া তো তুমি লক্ষ্মী মেয়ে, তুমি যদি এই সময় একটা 30,000 টাকা ফ্ল্যাট নাও তাহলে এক্সট্রা একটা চাপ আছে না? তুমি যদি বলো একটা জামা কিংবা ব্যাগ তোমার কিনে দিতে হবে, সে তো আমি যে কোনো সময় কিনে দিতে পারি। জামা জুতা ব্যাগ চুড়ি ফিতে এগুলো আমার লাগবে না, তুমি কি আমাকে ফকির মনে করছো? লাভ গিফটের একটা আলাদা ফিলিংস, যা আছে এগুলো নিতে লাগে না। আচ্ছা ঠিক আছে, যেদিন আমরা নেক্সট ডেতে দেখা করবো সেদিন তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে, কনফার্ম। আচ্ছা বলো তো আমাদের রিলেশনে কতদিন হয়েছে? প্রায় 3 মাসের মতো। তুমি একটা প্রপোজাল মনে রাখতে পারো না, আগামীকাল আমাদের প্রপোজাল পাক্কা 3 মাস হবে। গুড, তাহলে আমরা 9 মাস পরে একটা বড় করে সেলিব্রেশন করি। তোমার কি সব কিছু লং ডিস্টেন্স চিন্তা ভাবনা? আমরা কি 90 বছর পরে হানিমুন করতে যাব? তাহলে একটা কাজ করো, আমাকে একটা লাঠি দিও, আমি লাঠির উপর ভর করে তোমার সাথে হানিমুন করতে যাব। বুঝছি, যে কারণেই হোক তোমার মেজাজটা খুবই খারাপ। আচ্ছা কাজ করি, কালকে যেহেতু 3 মাস হচ্ছে, 3টা গোলাপ, আর তুমি তো বই পছন্দ করো না? তোমার বই, গোলাপ ফুল, গ্যান্দা ফুল সব আমি তোমাকে দিব, কালকে আসার সময় একটা আইফোন নিয়ে আইসো। তোমার তো একটা আইফোন আছেই। আমি কি আমার জন্য বলছি, আমার একটা বোন আছে তুমি জানো না, ও তোমার সম্পর্কে কি হয়? ও আজকে কয়দিন ধরে আমাকে ঘ্যান ঘ্যান করতেছে, আপু আমাকে একটা ফোন কিনে দে, আপু আমাকে একটা আইফোন কিনে দে, আমি কই থেকে কিনে দিব বলো? আবার ব্র্যান্ডের নামও বলে দিছে, iPhone 14 Pro। আচ্ছা তুমি বিল দিছো? চলো যাই। না বিল তো দিইনি, তুমি কথা বলতে গেলা না, ভাবলাম আর কিছু খাবা কিনা তাই বসে আছি। আচ্ছা এখন দিয়ে দাও। ভিন তান তানা এক চোখ কানা ময়ূরের মত নাচে শিয়ালের ছানা। কি কষ্টছ? না মানি ব্যাগটা কোথায় রেখে আসছি? বাসায় রেখে আসছো মনে হয়। তাহলে একটা রিকশা ধরে বাসা থেকে নিয়ে আসো, আমি বসে আছি।
বাসায় না আমি তো মানিব্যাগটা নিয়েই বের হয়েছি আমি মানিব্যাগ থেকে টাকা বের করে রিকশাওয়ালাকে দিছি তাহলে বোধ হয় রিকশায় পড়ে গেছে তাহলে এখন কি করবা বিলটা কত দেখি তো ও মাত্র 975 তোমার কাছে নাই শোনো তুমি যে আইফোনের কথাটা বললা শোনো তানিয়া হ্যাঁ বলো নিয়ে আসছো এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো আমরা কোথাও বসতে পারি না তুমি সিভি নিয়ে আসছো না হ্যাঁ এখানে দাও অসুবিধা নাই তো না মানে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম তো আমার পাশে বসে যদি খাইতেন আমার খুব ভালো লাগতো খাবার নিয়ে আসছো কি খাবার আমি নিজের হাতে আপনার জন্য ভেজিটেবল চপ বানাই নিয়ে আসছি এসবের কি দরকার ছিল আমার রান্না করার খুব শখ কিন্তু কাকে খাওয়াবো আমার তো সেরকম কেউ নেই কালকে আপনার সাথে কথা বলে কেন জানি খুব আপন আপন মনে হলো তাই নিয়ে আসছি আপনি রাগ করেননি তো না না রাগ করব কেন সিবিটা দাও সিবিটাতে একটা ইনফরমেশন ভুল আসছে তো কালকে দি তো সব ঠিকঠাক করে কালকে আসতা হ্যাঁ তা আসতে পারতাম কিন্তু আজকে আসতে ইচ্ছে করলো যে আচ্ছা অসুবিধা নেই কালকে সিবিটা ঠিক করে নিয়ে এসো আমি এখন চলে যাব যাও তাহলে বাইরে থেকে আসছি তো তুমি গেলে বাসে একটু রেস্ট নিব ও তাহলে একটা প্রশ্ন করেই চলে যাই মানে এটা ঠিক প্রশ্নও না আমার একটা বিষয় নিয়ে খুব জানার ইচ্ছা কি বিষয়টা প্রেম সংক্রান্ত মানে আমার কোনো প্রেমের অভিজ্ঞতা নাই তো তাই কি জানতে চাও বলো আচ্ছা একজন প্রেমিক থাকতে একজন প্রেমিকা যদি একটা ছেলের সাথে প্রেম করে প্রেমিক যদি সেটা জানতে পারে তারপরেও কি সেই প্রেমিক প্রেমটা করতে থাকবে কি বলতিছ এগুলা আমি তো তোমার প্রশ্ন বুঝতেই পারতেছি না আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি ধরেন আপনার সাথে আমার প্রেম আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে খুবই ভালোবাসি তারপরেও আমি অন্য একটা ছেলের সাথে প্রেম করি আপনি কি সেটা মেনে নেবেন প্রশ্নই আসে না তাই হয় নাকি আমি তো এরকম একটা মেয়েকে চিনি ও তো তাহলে একটা ফালতু সরি এইভাবে বললাম তোমার কোনো ফ্রেন্ড না তো হ্যাঁ বান্ধবী বলতে পারেন এই শোনো এসব বান্ধবীর সাথে মিশবে না তুমিও খারাপ হয়ে যাবা তুমি ভালো আছো ভালো থাকো জি ধন্যবাদ যাও তাহলে কালকে সিবিটা নিয়ে এসো বাটিটা নিয়ে যাও আচ্ছা বাটি রেখে দেন অসুবিধা নেই কিন্তু আপনার কাছে আমার একটা আবদার আছে আবদার কি আবদার এটা কিন্তু আপনাকে মানতেই হবে আচ্ছা বলো আপনি পরে রেস্ট নেবেন আপনি এখন আমার সাথে শনি রাখরা যাবেন শনি রাখরা অসম্ভব ওখানে তো আজকে তানিয়া গেছে ওর মামা বার্থডেতে ওখানে যদি একসাথে আমাদের দুজনকে দেখে তোমারও সর্বনাশ আমারও সর্বনাশ তানিয়া তো আসল শনি রাখরাই গেছে আমরা তো নকল শনি রাখরাই যাব এই উত্তরাতেই উত্তরা শনি রাখরা জীবনে প্রথম শুনলাম চলেন না চিনে আসলেন কি বলতিছ এগুলা চলেন না প্লিজ আমি আর আপনাকে কোনো দিন কোনো বিষয়ে রিকোয়েস্ট করব না আমাকে চাকরিও দিতে হবে না শুধু আমার এই কথাটা রাখেন প্লিজ চলেন প্লিজ আচ্ছা তাহলে একটা মিনিট দাঁড়াও বাটিটা রেখে আসি একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা ঠিক আছে দাঁড়াও হ্যাঁ সমকাল চলে গেছে প্রেমিকা বের রাতে গেছে সমকাল চলে গেছে প্রেমিকা বের রাতে গেছে কার সাথে সবাই বুদ্ধিজীবী চোখ টানা টানা দপ্তরি ভাইরাল কিছু তোমার দৌড়ে আসতেছো কেন আমি তোমার জন্য রেস্টুরেন্টে বসেছিলাম তুমি রেস্টুরেন্টে না গিয়ে এখানে কেন আসতে বললা মাথায় কি হইছে ব্যান্ডেজ কেন জান আমি যে জানটা নিয়ে এখানে আসতে পারছি এটাই অনেক বেশি জানের খেতাপুরি কি হইছে সেটা বলো ওই যে কালকে তোমার বোনের জন্য একটা আইফোন কিনতে বললা না আমি তো কিনে ফেলছি কি জানো মডেলটা মডেল না জানি ফোন কিনে ফেললা না ওই যে 14 না কত আইফোন 14 প্রো হ্যাঁ হ্যাঁ ওইটাই কিনছি দাম চাইছিল 1,26,000 আমি অনেক জোরাজুরি করে 1,000 টাকা কমায়ে 1,25,000 টাকা দিয়ে কিনছি দেখি ফোনটা দেখি পুরো কথাটা আগে শোনো আমি ফোনটা কিনে মার্কেট থেকে মাত্র বের হইছি ছো দিয়া নিয়ে চলে গেল আমার তো 1,25,000 টাকাই শেষ আকাশ থেকে বাস পাখি নেমে আসছিল এটা কি বললাম বাস পাখি আসবে কেন ঢাকা শহরে কি মোটরসাইকেল নিয়ে কম বাস পাখি ঘোরে আচ্ছা শোনো তোমার কাছে কি রিকশা ভাড়া হবে মানি বেগো বাস পাখি নিয়ে গেছে না ওরা দুজন ছিল তো একজন ফোনটা ধরে টান দিচ্ছে একজন আমার মানি ব্যাগটা নিয়ে চলে গেছে মিস্টার শাড়ি এসছি বয় হ্যান্ডসাম বয় স্কুল বাড়ি গেছে বিকালটা
সকালে গেছে ঘরে স্কুল বাড়ি গেছে বিকালটা সকালে গেছে। এই যে আপনি প্রতিদিন এত সুন্দর সুন্দর ড্রেস পরেন, এগুলো কি আসলে আপনার? হ্যাঁ, আমার না তো কার হবে। আমি একটা ছেলেকে চিনতাম, রকি, চিনতাম কি, প্রেমই করতাম। ও প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেস পরে আমার সাথে দেখা করতে আসতো, সবগুলো ব্র্যান্ডেড ছিল। একদিন এরকম ডেটিং করতেছিলাম, ফুট করে একটা লোক এসে হাজির, বলছে ভাই আপনি আমার শার্টটা নিয়েছেন, এতদিন হয়েছে, ফেরত দেন না কেন? আমি তো অবাক। পরে জানতে পারি ও লন্ড্রি থেকে ড্রেস ধার করে এনে পরে, আমার চোখের সামনে দিয়ে ড্রেসটা খুলে নিয়ে চলে গেল। সমকাল চলে গেছে চাপাবাজি না, এটা প্রমাণ করার জন্য আমি আগামী 7 দিনের মধ্যে তোমার বোনের জন্য আর একটা আইফোন কিনবো। অনেকগুলো টাকা তো, যদি ম্যানেজ নাও করতে পারি আমি আমার কিডনি বেচে দেবো। শুনো, তোমাকে আমার চেনা হয়ে গেছে, তুমি 7 দিন পরে এসে পেটে হাত দিয়ে বলবা, জান কিডনিটা বিক্রি করার জন্য হসপিটালে যাচ্ছিলাম, একটা লোক চাকু নিয়ে এসে এক কোপে কিডনিটা বের করলো, নিয়ে দৌড় দিল। শুনো, আমি আমার জন্য অনেক প্রেম করছি, একটা প্রেম করছি, নাম ছিল জনি, ও পুরাই ব্যান্ডেজ বয়। ও কী করতো জানো, প্রতিদিন কারণে অকারণে নানান জায়গায় ব্যান্ডেজ করে আসতো আর মিথ্যা বলতো, পুরাই একটা ফালতু। এটা কী বললাম, এভাবে কি রাস্তা থেকে কিডনি চিন্তাই হয়? আমি হসপিটালে যাব, অপারেশন হবে, ব্যান্ডেজ থাকবে না, তো আমার ব্যান্ডেজটা কি তোমার কাছে ফলস মনে হচ্ছে? না না, তোমারটা ফলস মনে হচ্ছে না। আচ্ছা, সিনতাইকারী যে তোমার সব কিছু নিয়ে গেছে, তোমার মাথায় কী দিয়ে বাড়ি দিছে? হাতুড়ি দিয়ে? সিনতাইকারী কি হাতুড়ি দিয়ে সিনতাই করে? টেকার টেকার কিছু একটা হবে। কয়টা সেলাই লাগছে? আমি তো অজ্ঞান হয়ে পড়ছিলাম, আমাকে কে হসপিটালে নিয়ে গেছে এটাই তো আমি জানি না। কই দেখি কয়টা সেলাই লাগছে, কোথায় ব্যথা পাইছো? কই কোথায় ব্যথা পাইছো? কি ভাবতেছেন? ও আমার সাথে এমন একটা কাজ করতে পারলো? সমস্যা কি, এরকম তো হতেই পারে। ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও মানুষ বিকাশ, নগদ, রকেট করে না? আপনি ওর ব্যাংক, আর শুভ বিকাশ, নগদ, রকেট এরকম কিছু একটা। এখন কি করবেন? ব্রেকআপ। একটা কথা বলি, তানিয়ার সাথে আপনার পরিচয় কীভাবে হয়েছিল? আর বলো না, আসলে ওর বান্ধবীর সাথে আমার প্রেম ছিল, তারপর একদিন তানিয়ার সাথে পরিচয় করে দিল, তারপর তানিয়া আমাকে ফোন দেওয়া শুরু করলো, আস্তে আস্তে দেখা হতে লাগলো, তারপর দুই বান্ধবীর মধ্যে ঝগড়াও লাগলো, আমার গার্লফ্রেন্ড আমার উপর রাগ করে চলেও গেল, তারপর তানিয়ার সাথে কীভাবে কীভাবে হয়ে গেল। ও আচ্ছা, বুঝছি। ওকে তো গত মাসে একটা আইফোন কিনে দিয়েছেন না? শুধু আইফোন, আইফোন, আইপ্যাড, লুই ভিতনের ব্যাগ, তারপর ও তো 5-star 4-star ছাড়া খাইতেই যেত না, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, সব 5-star। তাই নাকি? শুধু তাই, সপ্তাহে বা 2 বার করে পার্লারে যেত, কিসব ম্যানিকুর পেডিকুর করাইতো, হাজার হাজার টাকা। তানিয়ার পিছনে তো আপনি অনেক টাকা খরচ করছেন, ওকে এভাবে ছেড়ে দিবেন? সৎকা সৎকা। আচ্ছা বাদ দাও, একটু কোথা কোথাও লাগতেছে, চলো কোথাও খাই। কোথায় যাবেন? এই কাছে একটা 3-star আছে, ভালো বুফে চলতেছে, চলো। না না, এমনিতে আপনি অনেক টাকা খরচ করছেন, তারপর 3-star গেলে ফালতু এত টাকা নষ্ট। আমি না বাদাম খেতে ইচ্ছে করতেছে, এই দিক দিয়ে কিন্তু বাদামওয়ালা যায়, বাদাম নিয়ে দুজন মিলে বাদাম খাবো, ছোটো খিদেটাও চলে যাবে, আর বাদাম কিন্তু হেলথের জন্য খুব ভালো, আর আপনার ফ্যাটও কাটবে। এই তুমি এত ভালো কেন? ভালো হয়ে লাভ কি, আপনি আমার সাথে প্রেম করবেন নাকি? এভাবে বলতেছে কেন, তোমার ডিফেক্ট কি? আমি তো আর তানিয়ার মতো জিন্স প্যান্ট, টপ এসব পরি না, আর আপনার মনে হয় মডার্ন লুক পছন্দ। না না, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমার তো ওয়েস্টার্ন পছন্দ না। আমি তোমাকে বললাম না তানিয়ার সাথে কী বিক্রি হয়ে গেছে, আমার তো প্রথম বছর তো বাঙালি। তারপর আপনি একটু সময় নেন, চিন্তা করেন, পরে যেন আবার মনে না হয় আমার সাথে প্রেম করে ভুল করছেন। শোনো, এখন আমি অত চিন্তা করতে পারি না, চিন্তা করলেই আমার খিদা লেগে যায়, তারপর খাইতে হয়, দেখো না কীভাবে মোটা হয়ে গেছি। আপনি এত সুন্দর করে কথা বলেন না, কথা বলতে ইচ্ছে করে। তুমি আমাকে আপনি আপনি বলতেছো কেন, তুমি করে বলো তো।
এখনই বলবো? লজ্জা লাগে তো। বলো না, বলো তুমি। আচ্ছা বলবো পরে। না তুমি এখনই বলবো। আচ্ছা তুমি চোখ খোলো, তাকায় বলো তুমি। আই লাভ ইউ। তানা এক চোখ কানা ময়ূরের মতো নাচে শিয়ালের ছানায়। দোস্ত মাথাটা একটু তোল, কি হয়েছে কিছু খাবি? ঘরে বিষ আছে, একটু বিষ দে, বিষ খেয়ে মরে যাই। তুই বিষ খাবি তো? আমি তোকে বিষ এনে দেবো, তুই বিষ খেয়ে মরে যাস। কিন্তু তার আগে বল তো সমস্যাটা কি? দোস্ত ও না আমাকে ব্লক করে দিছে। কার কথা বলছিস? শুভ না বান্টি? তোকে থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে ফালতু কথাকার। শুভর জন্য আমি এরকম করবো? ওটা একটা গুড ফর নাথিং। ওরা তো আমি ব্লক করে দিছি, তুই টাইম পাস আর প্রেমের পার্থক্য বুঝস? দোস্ত ভালো কথা মনে করছিস, একটা ছেলে আমাকে বলছে প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি। আমি না বলতে পারিনি, তুই আমার একটু বলবি? সাবিনা আমি তোর কাছে আসছি একটু সিম্পিটি নেওয়ার জন্য। আমি এখানে তোরা লেখাপড়া শেখাইতে আসি নাই। বান্টি আমাকে ব্লক মারছে, আমি কষ্টে মরে যাইতেছি, সেটা নিয়ে তো তোর কোনো মাথা ব্যথা নেই। তুই আসস তোর প্রেম আর ভালোবাসা নিয়ে। তুই তো ভাইয়ের সাথে আমাকে পরিচয় করাই দেস না, কেমনে বুঝবো তোদের কি প্রবলেম? তোর বুঝতে হবে না, আমি জানি। এই ও কি কারো প্রেমে পড়ছে? নাইলে আর কি, সে কে জানস? আমারই ফ্রেন্ড, আমারই রুমমেট নিতু, ওই এই প্যাচটা লাগাইছে। চারদিকে এত বন্ধু, বন্ধু গিজ গিজ করতেছে, কিন্তু কারে যে বিশ্বাস করবো সেটাই বুঝতেছি না। দোস্ত তুই আমাকে বিশ্বাস কর, এখন কি করতে হবে সেইটা বল। একটা কাজ কর, ও তো আমাকে ব্লক মারছে, আমি তোকে ফোনে পাবো না, তোর ফোনটা দিয়ে একটা কল কর। গুড আইডিয়া, আমি ফোনটা নিয়ে আসি। এনে কল কর। তুই কল কর। আচ্ছা নাম্বারটা দোস্ত কল দিয়ে কি বলবো? তোমার কিছু বলতে হবে না, তুমি জাস্ট রিং হইলে আমাকে দিও। দোস্ত রিং হইতেছে তো? রিং হইলে তুই কানে ধরে রাখছিস কেন? আমারে দে। আচ্ছা বাবু আমি। এটা কার নাম্বার? এটা ফোন ফ্যাক্সের দোকানের নাম্বার। ফোন করছো কেন? বাবু তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক মারছো কেন? তোমার সাথে রিলেশনটা রাখবো না তাই। কেন বাবু, আমার অপরাধটা কি সেটা একটু বলো। আমি এত কিছু বলার প্রয়োজন মনে করতেছি? বাবু প্লিজ ব্লকটা ছাইরা, একটু ভিডিও কল দিবা, আমার না তোমাকে দেখতে ইচ্ছা করতেছে। ও যদি তোকে ব্লক ছেড়ে ভিডিও কল দেয় তুই তো ফেসে যাবি। তুই না বলছিস তুই ফোন ফ্যাক্সের দোকানে? ওকে এখন ব্লক ছাড়বে, ভিডিও কল দিবে? হ্যাঁ বাবু, শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবু, নেটওয়ার্কের সমস্যা করতেছে, কথা বুঝতেছি না। তুমি কি ব্লকটা ছাড়বা না? জীবনেও না। এই আমাকে আর ফোন দিবা না, ব্যস্ত আছি, রাখো। আচ্ছা বাবু তাহলে কালকে একটু তোমার সাথে দেখা করি প্লিজ বাবু। খুব ইচ্ছা করতেছে। আমার তো এখনই তোমার কাছে আসতে ইচ্ছা করতেছে, এখন আসি? না না এখন না, তাহলে কাজ করো, কালকে সকাল 11টায় আমার বাসার সামনে চলে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো দোস্ত কি বললো রে? কালকে সকাল 11টার বাসার সামনে যাইতে বসছে। তো ভালোই হয়েছে, গিয়ে ওরা জড়ায় ধরে লাভ ইউ বলে দিবি। নাহলে একটা কাজ কর, আমি তোকে একটা বিষের বোতল বানায় দিই, ওই যে মুভিতে দেখোস না বড় করে লেখা থাকে বিষ, ওইটা নিয়ে তোর কাছে যা। কেন ওর সামনে গিয়ে বিষ খামো? তুই না বললি ওর জন্য বিষ খেয়ে মরে যাবি? ওটা এমনি বলছি, তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। ধুর, তোর আমার লাগবেই না। স্কুল বাড়ি গেছে, বিকালটা সকালে গেছে, ওরে স্কুল বাড়ি গেছে, বিকালটা সকালে গেছে। বাবু তুমি শাড়ি পরছো? শাড়িতে তো তোমাকে খুব সুন্দর লাগতেছে। আজকে আমাদের প্রথম ডেট না, তাই ভাবলাম শাড়ি পরি। শাড়ি তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। তানিয়াকে কত বসে শাড়ি পরতে, ইভেন লাস্ট বার্থডেতে কত করে রিকোয়েস্ট করলাম, পাত্তাই দিল না। আচ্ছা যা হবার হয়ে গেছে, ওটা তো পাস্ট, এখন তুমি যখন চাইবা আমি শাড়ি পরব। আমি বললেও পরবা, আমি না বললেও পরবা, আমার সারপ্রাইজ ভালো লাগে। আচ্ছা বাবু সেটা দেখা যাবে, আমরা কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো? তুমি না আমাকে আজকে লং ড্রাইভে নিয়ে যাবা, পদ্মা ব্রিজ দেখাবা? যাবো তো, গাড়ি বসে পাঠাইছি, চলে আসো। তাহলে আমরা আশেপাশে কোথাও বসি? না না এখানে থাকতে হবে, একটা কাজ আছে। এখানে কি কাজ? তানি আসতেছে। তুমি না কালকে ওরে ব্লক করছো, ও আসবে কেন? একটা অন্য নম্বর থেকে ফোন দিছিল, রিকোয়েস্ট করলো দেখা করতে চায়, কথা বলতে চায়, আসুক।
ও তাহলে আমাকে এই সময় আসতে বলছো কেন? সমস্যা কি? অবশ্যই সমস্যা। ও আয়শাই তো তোমাকে জড়ায় ধরবে, কান্নাকাটি করবে, তোমার তো মন নরম, গইলা যাবা, তোমাদের পুরান প্রেম আবার জেগে উঠবে। আমি কাবাবের মধ্যে হাড্ডি হতে পারবো না, আমি গেলাম। প্লিজ আমাকে ভুল বুঝো না, আমার উপর ভরসা রাখো, চলে আসো। মানে কি? হ্যাঁ তানিয়া আসছে তো, স্কুল বাড়ি গেছে, তোমার জন্য ও আমাকে পানিশমেন্ট দিছে, এখন ও দেখো। এই বাবু, এই বাবু তুমি কি করছো? ওকে কেন কোলে নিছো? এই বাবু, তোমাকে তো নিছি। এই আমি আর ও কি এক নাকি? এক না, ও ভালো। তুমি নিতুর কথাই কইটা গেলা বাবু? একটা ফালতু মেয়ে। এই তুমি চুপ থাকো তো, তুমি ঘুমাও। ও তোমার কোলে ঘুমাবে কেন? তোমার মাথা ঠিক আছে? বাবু তো নামো তো। শোনো, আমি ঠান্ডা মাথায় কারো কথায় প্ররোচিত না হয়ে স্বজ্ঞানে স্বইচ্ছায় তোমার সাথে ব্রেকআপ করে ফেলছি, কাজেই এ নিয়ে তোমার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নিতু আমাকে ভালোবাসে, আমিও নিতুকে ভালোবেসে ফেলছি। বাবু তুমি জানো না ও তোমাকে ভালোবাসে না, ও তোমার বাড়ি গাড়ি টাকা পয়সাকে ভালোবাসে। বাবু সমস্যা কি? আমাকে ভালোবাসলে তো আমার সাথে এগুলো আছে, আমাকে ভালোবাসবে, আমার গাড়িকে ভালোবাসবে না? বাবু তুমি বুঝতেছো না, ওইগুলো হাতায় নিয়ে ভাইগা যাবে। ভাইগা গেলে তো ভালো, যদি কেউ সাথে থেকে প্রতারণা করে সেইটা খারাপ। বাবু তুমি এগুলো কি বলতেছো? আমি কিচ্ছু বুঝতেছি না। আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবা। যান তুমি আসো তো, তুমি উঠো আসো। শোনো, সবার প্রথমে একটা ফাইভ স্টার লাঞ্চ করবো, ওখান থেকে সন্ধ্যা হওয়ার আগে সোজা পদ্মা সেতু। বাবু তুমি আমার সাথে একটু কথা বলো, ও তোমাকে মনে হয় তাবিজ করছে। বাবু তুমি ভুল করতেছো। এ তুমি ঘুমাইছো নাকি? না তো। শোনো, পদ্মা সেতু রান দিয়ে মাথা থেকে নিষ্কে দিও। এই বাবু, এই বাবু, এই বাবু, বাবু, এই বাবু। এত বড় একটা সর্বনাশ করতে পারলি? একটা বয়ফ্রেন্ডই তো ভাগাইলাম, মন বেশি খারাপ? এই তুই আমার ফ্রেন্ড না? তুই আমার ফ্রেন্ড নাকি? সেদিন রাগের মাথায় অনেক কথা বলছি, আমিও বলছি তুইও বলছিস। তুই যে সত্যি সত্যি ওরা আমার কাছ থেকে কায়রা নিবি সেটা তো ভাবিনি। তোর কি মনে হয় ঘটনা শুরুটা ওই দিন, ওই লাভ রিয়্যাক্ট? তাইলে আর কি, ওই দিন যদি তোর সাথে চিলাচিলি না করতাম, তুই কি আমার সাথে এটা করতে পারতি? পারতাম, কারণ মূল ঘটনা এটা না, এটা একটা উসিলা। তিন মাস আগের কথা তো নিশ্চয়ই মনে আছে, ওই যে বাসা থেকে তুই বেরোচ্ছিলি, আমি ঢুকতেছিলাম। সমকাল চলে গেছে, প্রেমিকা বের রাতে গেছে। সমকাল চলে গেছে, প্রেমিকা বের রাতে গেছে। কার সাথে? কার সাথে? মালটা কি? এটা কোন ধরনের কথা? ও আমার বয়ফ্রেন্ড। এই হ্যান্ডসামটারে কিভাবে পটাইলি? পটানো কি ধরনের শব্দ? আমি কি দেখতে এত খারাপ ও আমাকে পছন্দ করতে পারে না? দোস্তে দিকায় তোর কপালে একটা ঘষা দেই। তাই তোরা তো লাগতেছে কেন রে? তুইও তো প্রেম করিস। বান্টি ভাই কি খারাপ? কত ভালো ভদ্র ছেলে, আবার মোটকা। তুমি তো মোটকা দেখেই প্রেম করছো। হ্যাঁ করছি, এখন কি হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করা যাবে না? তো তুই কি একসাথে দুইটা প্রেম করবি? করলাম, একজনের সাথে প্রেম করবো আর একজনের সাথে টাঙ্কি মারবো, তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু ওর দিকে তাকাবি না। কেন, আমার চোখে কি আগুন আছে? তাকাইলেই জ্বলে যাবে। চিল ব্রো, প্যারা নিও না, আমি তাকাচ্ছি না, যাও বাসায় যাও। দোস্ত, তোর হ্যান্ডসামের নাম কি রে? শুভ। কি? শুভ শাহরিয়ার। ওয়াও, দেখতে যেমন সুন্দর, নামটাও জোস। নামের মধ্যে আবার জোস কি দেখলি? আসো না, বান্টি শুনলেই মনে হয় পান্টি।
তো বান্ডিভের নাম চেঞ্জ করে দে। মজা করছি, বাদ দে। দোস্ত একটা কল দে না। কাকে? তোর শুভকে। কেন? আরে বাবা তুই তো ফোনে কথা বলবি, জাস্ট লাউড স্পিকার দিবি, আমি পাশ থেকে একটু ভয়েসটা শুনবো। একটু আগেই তো কথা বললাম, আবার ফোন দেবো কে? তো কি হইছে এখন ফোন দিয়ে বলবি? আমি তোমাকে খুব মিস করতেছি তাই এবার কল করলাম। আমি পারবো না। দে না দোস্ত, আমার না ভয়েসটা খুব শুনতে ইচ্ছা করছে, প্লিজ 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 দে দে দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, কিন্তু তুই কোনো কথা বলবি না। ওকে। হ্যালো, কি ব্যাপার, আবার ফোন দিলা যে? না তুমি রাতে খাবার খাইছো কিনা তাই শোনার জন্য, আমি তো তখন জিজ্ঞেস করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে ফেলছি, একটা কাজে বাসার নিচে নামছি, তুমি শুয়ে পড়ো, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মিস্টার শুভ, শুভরাত্রি। কে? আমার রুমমেট। বিকেলে যে মেয়েটাকে তোমাদের গেটে দেখলাম সে মেয়েটা নাকি? না না সে না। আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও, গুড নাইট। ওকে বেবি বাই। কিরে মিথ্যা বললি কেন? তোর তো উচিত ছিল আমাকে বিকেলেই পরিচয় করায় দেওয়ার, আমি তোকে বান্টির সাথে পরিচয় করায় দেয় নাই, ছোট লোক কোথাকার। তুই পরিচয় করায় দিছিস সেজন্য আমাকেও পরিচয় করায় দেওয়া লাগবে? তুই তোর মতো আমি আমার মতো। এরপর আমার ফোন থেকে গোপনে শুভ নাম্বারটা নিলি, আমার বান্ধবী হিসেবে না অন্য একটা পরিচয়ে ওকে ফোন করলি, দেখা করলি। এক পর্যায়ে আমার প্রসঙ্গ উঠল, আমার সম্পর্কে বদনাম করলি, এক কথায় তো প্রেমে ফেলানোর জন্য যা যা করতে হয় সব করলি। কি ব্যাপার, কাল থেকে তোমাকে ফোন দিচ্ছি ফোন ধরতেছো না, আবার তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে? তুমি আসছো ভালো হয়েছে, নাহলে আমিই তোমাকে টেক্সট করতাম। আমার মনে হয় এই সম্পর্কটা আমি আর কন্টিনিউ করতে পারবো না। কি বলতেছো শুভ, আমি কিছু ভুল করছি জান? না না তোমার কোনো ভুল নাই, আমি নিতে পারতেছি না, আমার একটু সমস্যা হচ্ছে। তাহলে একটু সময় নাও, আমরা বসি কথা বলি, সবই তো ঠিক ছিল। তোমার কাছে ঠিক আছে, আমার কাছে তো ঠিক নাই, তুমি বুঝতেছো না কেন? তুমি ভালো থাকো। শোনো একটা কথা বলি। বলো। তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, এর কারণ কি তানিয়া? কারণ খুঁজতে যাচ্ছ কেন, এনে কেউ কোনো কারণ না, আমি তোমাকে নিতে পারতেছি না, ব্যাস কুইট। ও কি ব্রেকআপের সময় বলছিল যে আমার জন্য ব্রেকআপ করছে? না সে বলেনি, আমার বড় চাচা ডিবিতে আছে, তোদের সব ফোন রেকর্ড বের করছি, এখন আছে শুনবি? দোস্ত যা হবার হয়ে গেছে, আমি অলরেডি তোর শুভকে ছাইড়া দিছি। তুই যে শুভকে ছাইড়া দিবি এটা আমি আগেই জানতাম, কারণ তুই হ্যান্ডসাম লুক দেখে ওর প্রেমে পড়ছিলি, ওর পকেটের অবস্থা জানতি না আমি, কিন্তু ওর পকেটের অবস্থা যায় নাই ওকে ভালোবাসছিলাম। তুই ছাইড়া দিছোস, আবার যদি আমার কাছে আসে নেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ যে একবার বিট্রে করে সে আবার বিট্রে করবেন এর গ্যারান্টি কী? আমি তো একই কষ্ট বারবার পাইতে চাই না, আমার ধারণা কেউই চায় না। দোস্ত সব কিছুর জন্য আমি সরি, শুধু মাঝখান দিয়ে বান্টিকে হারাইলাম। বান্টিকে ফেরত চাস? দিবি? হ্যাঁ দিব, কারণ বান্টি ভাইকে আমি তো সত্যিকারে ভালোবাসতে পারি না, এটা তো জিতের ভালোবাসা। শোন তুই ব্যাগটা সব রাখ, তোকে কোথাও যেতে হবে না, তুই আমার সাথে থাকবি, কালকে সকালে গিয়ে বান্টি ভাইয়ের সাথে দেখা করিস। দেখা করলেই হবে, আমি এখনই টেক্সট করে দিচ্ছি যে ব্রেকআপ, আর সব জায়গা থেকে আমি ব্লক করে দিচ্ছি। থ্যাংক ইউ দোস্ত। আমার না খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। দিন তান তানা এক চোক কানা ময়ূরের মতো নাচে শিয়ালের ছানা, তুমিও আমিও গেছে, আয়নাটা ভেঙে গেছে, তুমিও আমিও গেছে।
ফানা ফানা দিন টানা টানা এক চোখ কানা ময়ূরের মতো নাচে শিয়ালের ছানা বাবু তোমার না নীতুর সাথে ব্রেকআপ হয়ে গেছে ওনা তোমাকে ব্লক করছে আমরা প্যাচ আপ করব না তুমি সাবিনাকে কোলে নিয়ে হাঁটছো কেন গার্লফ্রেন্ড কোলে নিয়ে হাঁটলে ভালো এক্সারসাইজ হয় গার্লফ্রেন্ড তুমি সাবিনাকে পাইলা কিভাবে ফোন ফ্যাক্সের দোকানে এই বেমান তুমি আমার সাথে এই কাজটা করতে পারলি তোমার কাছ থেকে শিখছে তুই চুপ থাক বেয়াদব লুচ্চা ছেলে নষ্ট ছেলে থ্যাংক ইউ চোখ কানা ময়ূরের মতো নাচে শিয়ালের ছানা